বনগা এবার ইছামতি জেলা প্রশাসনিক জেলায় পরিণত বনগা মহকুমা। ইছামতিকে নিয়ে রাজ্যে নতুন সাতটি জেলা সোমবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা ছিল বদলা নয় বদল চায়, আর হলোও তাই। বদলের প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর নজর এবার রাজ্যের জেলার নাম ও বিভাগে। তবে এ ঘটনা নতুন নয়, এর আগেও রাজ্যের বেশ কয়েকটি জেলাকে প্রশাসনিকভাবে বিভাজন করে নিজের পছন্দ ও সুবিধা অনুযায়ী সাজিয়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত এক দশক আগে অর্থাৎ বাম জমানায় এরাজ্যে মোট জেলার সংখ্যা ছিল ১৯। ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে জেলার সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৩টিতে। এবার সেই তালিকা আরও লম্বা হতে চলেছে। সোমবার মুখ্যমন্ত্রী স্বয়ং রাজ্যে জেলা বিভাজনের কথা জানিয়েছেন স্পষ্ট করে। মুখ্যমন্ত্রীর বক্তব্য ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই এ রাজ্যে মোট জেলার সংখ্যা গিয়ে পৌঁছাবে ৩০টিতে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী রাজ্যে যে কটি নতুন জেলা হবে তার তালিকা ইছামতি, বসিরহাট, সুন্দরবন, রানাঘাট, কান্দি, বহরমপুর, মুর্শিদাবাদ। উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া প্রান্তিক বনগাঁ মহকুমাকে নিয়ে গঠিত নতুন জেলার নাম হবে ইছামতি জেলা। সূত্রের খবর, বনগাঁ ও বাগদাকে নিয়েই গঠিত হবে এই জেলা। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার আরেকটি, যেমন বসিরহাট মহকুমাকে নিয়ে তৈরি হবে বসিরহাট জেলা। নদিয়া জেলার রানাঘাটকে নতুন জেলা হিসাবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও রাজ্যে জেলার তালিকায় নাম থাকা মুর্শিদাবাদ জেলাকে বিভাজন করে নতুন করে তৈরি করা হয়েছে কান্দি, বহরমপুর এবং মুর্শিদাবাদ জেলা। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন বলেন, রাজ্যের মানুষের ক্ষেত্রে বিভিন্ন সরকারি প্রকল্প পাওয়ার সুবিধার্থে এবং প্রশাসনিক কাজকর্ম সুপরিকল্পিতভাবে চালানোর জন্য জেলা বিভাজনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে রাজ্যের মানুষের ভালোই হবে বলে এদিন আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব কিছু ঠিকঠাক থাকলে এবার থেকে উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে নয়, বনগাঁ ইছামতি জেলা হিসাবেই পরিচিতি পাবে। আমাদের আজকে ক্যাবিনেট মিটিং ছিল, আমরা সাতটা আরো নতুন জেলা ক্রিয়েট করছি বাংলায়। ৬ মাসের মধ্যে আমরা করব, করতে যতটা টাইম লাগে। একটা সুন্দরবন জেলা দক্ষিণ চব্বিশ পরগনার, উত্তর চব্বিশ পরগনায় একটা হবে ইছামতি জেলা, যেটা বনগাঁ সাব ডিভিশনের ওখানে, আর একটা বসিরহাট জেলাটার নাম এখন নামকরণ ঠিক হয়নি, পরে ঠিক করছি। তিনটে জেলা, রানাঘাট জেলা হবে নতুন জেলা, ৪টে জেলা, বিষ্ণুপুর বাঁকুড়ায় নতুন জেলা হবে, আর মুর্শিদাবাদে মুর্শিদাবাদ জেলা আছে, বহরমপুর জঙ্গিপুর হবে। মুর্শিদাবাদ জেলা, কান্দি জেলা আর হচ্ছে বহরমপুর জেলা, বিষ্ণুপুর সাব ডিভিশন নিয়ে বিষ্ণুপুর জেলা, সুন্দরবন এরিয়া নিয়ে সাউথ চব্বিশ পরগনায় সুন্দরবন জেলা, আর বনগাঁ বাগদা এগুলো সব ইছামতি নদীর ওখানে পড়ে বলে আমি বলেছি ওটা ইছামতি জেলা, আর বসিরহাটের নামটা দেওয়া হয়নি, পরে দিচ্ছি। ওই যেটা আমাদের বিচারপতি বলেছেন, মাননীয় বিচারপতি, যে কাঙ্গারু ট্রায়াল চলছে, কাঙ্গারু ট্রায়ালের কিছু ট্রায়াল যারা মাতব্বর হয়ে গেছে বেশি, কামরাজ পরিকল্পনায় মন্ত্রিসভা ভেঙে টোটাল নতুন করে করা হবে, এসব কোনো প্ল্যান আমাদের নেই। হ্যাঁ, আমাদের একটা রিসাপেল করতে হবে। তখন সুব্রতদা মারা গেছে সিনিয়র লিডার, সাধন পাণ্ডে মারা গেছে সিনিয়র লিডার, পার্থ চ্যাটার্জি জেলে আছেন, এদের কাজগুলো কে করবে? কাউকে না কাউকে তো কাজগুলো করতে হবে। অনেকগুলো মিনিস্ট্রি ফাঁকা পড়ে আছে, কারণ সুব্রতদা নিতে পঞ্চায়েত দেখতেন, পিএইচি দেখতেন, সাধন পাণ্ডে সেলফ হেল্প গ্রুপ দেখতেন, কনজিউমার কোঅপারেটিভ দেখতেন, পার্থদা নিজে ইন্ডাস্ট্রি দেখতেন, আইটি দেখতেন, অ্যাসেম্বলি দেখতেন, এই পার্লামেন্টারি অ্যাফেয়ার্স দেখতেন, যেরকম ডিপার্টমেন্টগুলো ফাঁকা আছে না? আর আমার পক্ষে একা তো সবটা নিজের ঘাড়ে রাখা সম্ভব নয়, সবাই ভাগাভাগি করে করতে হবে। তাই আমরা কালকে কাল না পরশু দিন আমরা একটা ছোট্ট রিসাপেল করব বিকেল ৪টে, আর ৪-৫ জনকে মন্ত্রিসভায় যারা আছে তাদের আমরা কাজে লাগাবো দলের কাজে, আর বাদবাকি আরও
পাঁচ ছজনকে নতুন নিয়ে আসা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।